এখন আমরা ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে গেলে ঠিক এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো দেখতে পাই, যেখানে দেখা যায় একটি সাধারণ ফটোতে বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করে খুব সুন্দর এই স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করা হয়ে থাকে। তো এই স্ট্যাটাস ভিডিওগুলো আমাদের অনেকেরই অনেক ভালো লেগে থাকে। তো আজকের এই ভিডিওতে আমরা এটাই জানতে চলেছি কিভাবে নিজের যে কোনো একটি সাধারণ ফটোতে ঠিক এই ধরনের সুন্দর সুন্দর ইফেক্ট ব্যবহার করে কিভাবে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করা যায়। বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি মমিন হোসেন আর আপনারা দেখছেন এটেক বাংলা। তো চলুন ভিডিও শুরু করি। তো ভিডিও শুরুতে একটা কথা বলতে হচ্ছে, যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে প্রেস করে রাখুন, তাহলে যখনই আমাদের এই চ্যানেলে এমনই নতুন কোনো ভিডিও আপলোড করা হবে সেই ভিডিওটিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন ভিডিও শুরু করি। এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করার জন্য সবার প্রথম আমাদের দুটো অ্যাপের প্রয়োজন হবে, একটি হচ্ছে পিক্সেল লুপ আর একটি হচ্ছে ইনশট। দুটো অ্যাপই আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো প্লে স্টোর থেকে যদি আপনারা এই অ্যাপগুলো ডাউনলোড করে থাকেন তাহলে এই অ্যাপগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। এই অ্যাপগুলো যদি আপনারা একদম ফ্রিতে ব্যবহার করতে চান তাহলে এই অ্যাপগুলো আপনাদের গুগল থেকে ডাউনলোড করতে হবে। গুগলে গিয়ে সার্চ করবেন পিক্সেল লুপ মোড এপিকে ডাউনলোড, তাহলে আপনারা পেয়ে যাবেন। আর যদি আপনারা এটা বুঝতে না পারেন তাহলে ইউটিউবে সার্চ করবেন পিক্সেল লুপ মোড এপিকে ডাউনলোড, তাহলে অনেক ভিডিও পেয়ে যাবেন। এই ভিডিওগুলো দেখে আপনারা এই অ্যাপগুলো ডাউনলোড করে নেবেন গুগল থেকে, তাহলে আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এবার আমরা সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে। গাইজ, সবার প্রথমে পিক্সেল লুপ বা মটন লুপ অ্যাপটিকে ওপেন করতে হবে। এরপর এখান থেকে ক্রিয়েট নিউ ক্লিক করতে হবে। এরপর এখান থেকে একটি ফটোকে সিলেক্ট করে নিতে হবে। এরপর প্রথমেই ইফেক্টে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে একটি ইফেক্ট দিয়ে নিতে হবে। তো এখানে অনেক ইফেক্ট রয়েছে, আপনার মন পছন্দের ইফেক্ট আপনি এখান থেকে দিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে এই ইফেক্টটিকে দিয়ে নিলাম। এরপর আপনারা চাইলে এটাকে প্লে করে দেখতে পারেন। এরপর যদি এই ইফেক্টের সাইজগুলো বাড়তে চান তাহলে এখান থেকে ইফেক্টের সাইজগুলো বাড়িয়ে নিতে পারেন। তো আমি ঠিক একটুকি রেখে দিলাম। এরপর এখান থেকে চলে আসতে হবে ওভারলেতে। ওভারলেতে আসার পর এখান থেকে একটি ওভারলে দিয়ে দিতে হবে। এখান থেকে আমি এই ওভারলেটিকে সিলেক্ট করে নিলাম। এরপর এখান থেকে চলে আসতে হবে ক্যামেরা ইফেক্টে। ক্যামেরা ইফেক্টে আসার পর এখান থেকে একটি ক্যামেরা ইফেক্ট দিয়ে দিতে হবে। এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে, এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এরপর এখান থেকে চলে আসতে হবে ফিল্টারে। ফিল্টারে আসার পর যদি আপনার এখান থেকে ফিল্টারগুলো চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করে নিতে পারেন। ওকে, এরপর আমরা এখান থেকে আর কিছুই করব না। এরপর আমরা এটাকে এক্সপোর্ট করে নিচ্ছি। এক্সপোর্ট করার আগে এখানে আমাদেরকে ডিউরেশনটা সিলেক্ট করতে হবে, আমরা কত সেকেন্ড ভিডিওটি তৈরি করতে চাই। তো আমি এখানে 24 সেকেন্ড রেখে দিলাম। আর এখানে সাইজগুলো আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন, আমি অরিজিনাল সাইজটাই রেখে দিলাম। ওকে, এরপর নিচে কোয়ালিটিটা সিলেক্ট করতে পারেন। তো এখানে আমি 1080 রেখে দিলাম। এরপর এক্সপোর্টে ক্লিক করতে হবে। এক্সপোর্টে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এই ভিডিওটি এক্সপোর্ট হতে শুরু করবে। তো আমাদের এখানে কিছু সেকেন্ড ওয়েট করতে হবে। এবার আমাদেরকে ইনশট অ্যাপটিকে ওপেন করতে হবে। এরপর এখান থেকে ভিডিওটিকে সিলেক্ট করতে হবে। এরপর একটু আগে যে ভিডিওটি আমরা এক্সপোর্ট করলাম সেটাকে সিলেক্ট করতে হবে। এরপর রাইটে ক্লিক করতে হবে। এরপর আমরা এই ভিডিওটি কত সেকেন্ড বা কত মিনিট তৈরি করতে চাই সেটা আমাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। যদি আমরা এই 24 সেকেন্ডেরও বেশি বানাতে চাই, যেহেতু আমরা এটা 2 মিনিটের বানাতে চাই, তাহলে আমাদেরকে এই ভিডিওর ওপরে ক্লিক করতে হবে। আর এখান থেকে এই যে ডুপ্লিকেটে ক্লিক করতে হবে, এখানে এই ডুপ্লিকেটে ক্লিক করতে হবে, তাহলে এটা বেড়ে যাবে। এভাবে আপনারা যত সেকেন্ড খুশি আপনারা বাড়িয়ে নিতে পারেন। এরপর এখান থেকে চলে আসতে হবে সামনের দিকে। এরপর এখান থেকে চলে আসতে হবে ব্যাকগ্রাউন্ডে চলে আসতে হবে। ব্যাকগ্রাউন্ড আসার পর এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে এটাকে চেঞ্জ করতে পারেন। তো আমি এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাই রেখে দিচ্ছি। এরপর রাইটে ক্লিক করছি। এরপর এখান থেকে ফিল্টারে ক্লিক করতে হবে। এরপর ইফেক্টে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আমাদেরকে যে ইফেক্ট অ্যাড করে নিতে হবে, এখান থেকে এই লাইট ইফেক্ট অথবা এখান থেকে আমরা ফ্ল্যাশ ইফেক্টটা সিলেক্ট করতে পারি। ওকে, তো এখান থেকে আমি ফ্ল্যাশ ইফেক্টটিকে সিলেক্ট করলাম। এটা যদি আপনারা আরও বাড়াতে চান তাহলে বাড়াতে পারেন। তো আমি একটুকুই রেখে দিলাম। এরপর আপনারা চাইলে এটাকে প্লে করে দেখতে পারেন। ওকে, এরপর রাইটে ক্লিক করলাম। এরপর এই ফ্ল্যাশ ইফেক্টকে টেনে একদম ফুল করে দিতে হবে। আপনি যতটা ভিডিওটি নিয়েছেন ততটাই এটাকে টেনে দেবেন। ওকে, একদম শেষ পর্যন্ত টেনে দেবেন। তো এখানে আমাদের ফ্ল্যাশ ইফেক্ট অ্যাড হয়ে গিয়েছে, দেখছেন। ওকে, তো এবার আমাদেরকে এটাকে রাইট করতে হবে। এরপর এখানে আমাদেরকে মিউজিক অ্যাড করতে হবে। মিউজিক অ্যাড করার জন্য এই যে এখানে মিউজিকে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে মিউজিকে ক্লিক করার পর মাই মিউজিকে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আপনার ফাইল ম্যানেজারে মিউজিকগুলো পেয়ে যাবেন। এখান থেকে আপনি যে কোনো একটি মিউজিককে অ্যাড করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটি মিউজিক অ্যাড করে নিচ্ছি। ওকে, এখানে মিউজিক চলে এসছে। মিউজিকটি যদি কাট করতে চান তাহলে এখানে এডিটে ক্লিক করে এখান থেকে মিউজিকগুলো কাট করতে পারেন। ওকে,
तो एखान एडटुक नहीं काट कर दीची एखे म्यूजिक एड हो गए म्यूजिक एड हो गए एबार भिडियो ग्यालरी से सेव करारे से क्लिक करते हैं एखान भिडियोर क्वालिटी के सिलेक्ट कर सेवे क्लिक करते हैं भिडियो ग्यालरी सेव होते शुरू करो और जो ये ग्यालरी सेव होते प्रब्लेम है तो हमें अपन के होम पेज करते हैं एरपर इनशॉट एप टीके चेपे धरते हैं एरपर एप इनफरमेशन एसे एखान फर्स्ट स्टॉप कर देवें ओके एरपर आबारो बैंके आसबें एरपर इनशॉट एप टीके ओपन करबें तो देखें जो भिडियो ग्यालरी सेव होते शुरू कर दिए। तो गाइज आजकल भिडियो भिडियो भलो लगे लाइक करबें और आपनादेर बुझते कोनो रकम समस्या है थाकले आमाके कमेंट करे जानाते पारें एछाड़ाओ चाइले आमाके इन्स्टाग्रामे मेसेज करे जानाते पारें इन्स्टाग्रामे लिंक पेये जाबेन भिडियो डिस्क्रिप्शने। तो देखा होच्छे आबार एकटी नतुन भिडियोते।